আলাইকুম, তৌফিকা সোয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। দূরে কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। কিছুদিন হলো আমি আমাদের এই বাসাটা পুরো টোট দিয়েছিলাম উইদাউট ফার্নিচার। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল ফার্নিচার দিয়ে সাজানোর পর কীরকম লাগছে সেটা দেখানোর জন্য। তো এত বড় বাসা, সব কিছু তো একসাথে সাজিয়ে গুছিয়ে দেখানো সম্ভব না, তাই চিন্তা করলাম পার্ট বাই পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে ডাইনিং ওয়াগন অথবা ডাইনিং রুমে যে দেয়াল শোকেসটা আছে, সেটা কিভাবে খুবই অল্প পরিমাণ ক্রোকারির সামগ্রী দিয়ে, সেই সাথে কিছু রিয়েল প্ল্যান্ট দিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি, সাজিয়ে নিচ্ছি। দারুণ আইডিয়া, আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমি যেটা দিয়ে শোকেস ক্লিন করছি সেটা হচ্ছে মার্কিন কাপড় আর হচ্ছে গ্লাস ক্লিনার। কয়েকবার স্প্রে করে এই মার্কিন কাপড়টা দিয়ে একটু ঘষে ঘষে নিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। সবার নিচের যে তারটা আছে শোকেজের, সেখানে আমি প্লাস্টিক দিয়ে নিয়েছি, আর উপরের যে সেলফগুলো আছে সেখানে আমি কিছুই দেইনি, যেহেতু সেগুলো গ্লাস দিয়ে সেলফ করা। তো এখন আমি গ্লাসের মধ্যে সেই ক্লিনারটা দিয়ে নিচ্ছি, তারপর মার্কিন কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। দুই তিনবার করে এরকম একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই কিন্তু একদম গ্লাসগুলো চকচকে ঝকঝকে হয়ে যাবে। এমনিতে আমরা প্রতিদিন শুকনো কাপড় দিয়ে ফার্নিচারগুলো মুছে নেই বা ডিপ ক্লিন করা হয় না, মাঝে মধ্যে এইরকম ডিপ ক্লিন করলে কিন্তু ফার্নিচারগুলো অনেক ভালো থাকে। এই মার্কিন কাপড়গুলো পাওয়া যায় হচ্ছে যে কোনো হার্ডওয়্যারের দোকানে গজ হিসেবে, তেমন দাম নয়। আমাদের বাসায় এতদিন যে রং মিস্ত্রি কাজ করতো, তখন দেখতাম তারা এই মার্কিন কাপড় দিয়েই সব কিছু আর কি রং টং করতো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা, খুবই স্মুথলি কাজ করা যায়, তাই আমি সেখান থেকেই আইডিয়াটা পেয়েছি। এই বাসাটাতে ওঠার পর থেকে অনেক দিন ট্রাই করেছি শোকেসটা গুছিয়ে নেওয়ার জন্য, সেজন্য কয়েকবারই আমি শোকেসটা মুছে ক্লিন করে নিয়েছি, ক্রোকারির সামগ্রীও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাট শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি, কারণ অনেক সময়ের ব্যাপার, সেজন্য আর কি শেষ করতে পারিনি। অবশেষে আজকে আমি পুরো শোকেসটাই গুছিয়ে নিয়েছি আমার অল্প যা কিছু ক্রোকারির সামগ্রী আছে তা দিয়েই। এখন যে ডিনার সেটটা মুছে নিচ্ছি সেটা কিন্তু আমরা কিনিনি, এটা গিফট পেয়েছি আমার হাজব্যান্ডের অফিস থেকে। আমার হাজব্যান্ড রবি এয়ারটেলে আছেন, সেখান থেকে পাঠিয়েছে। যখন প্যান্ডামিক সিচুয়েশন ছিল তখন আর কি ঘরে বসে হোম অফিস করতো, সেই সময়টাতে পাঠিয়েছিল এই গিফট বক্স। যারা আমার পুরাতন বন্ধু, সবসময় আমার ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু এই গিফট বক্সটা যেদিন এসেছিল সেটা দেখিয়েছিলাম আপনাদের মাঝে। প্রথমে আমি এই সেটটাই শোকেজে রাখছি, সেজন্য এগুলোই প্রথমে একটু মুছে নিয়েছি। এর আগে একবার এগুলো কিন্তু ক্লিন করেছিলাম বাট রাখা হয়নি, তো আজকে হালকা পাতলা একটু মুছে নিচ্ছি উপরে যে ধুলাবালিগুলো পড়েছিল সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমি আগে কখনো এমন ঘটা করে শোকেজ সাজিয়ে রাখিনি, গুছিয়ে রাখিনি। আমার আরেকটা শোকেজ আছে, সেখানে সব ক্রোকারির সামগ্রী একটার উপরে একটা করে রেখে দিতাম, তেমন সাজিয়ে গুছিয়ে রাখতাম না। যেহেতু এখানে দেয়ালে শোকেসটা বানিয়েছি, সো এটাকে তো একটু সাজিয়ে নিতেই হবে। এছাড়া আমার অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছে আমি কিভাবে সব কিছু কোথায় রাখি সেটা দেখতে চায়। তো আমার খুবই অল্প পরিমাণ এই ক্রোকারির সামগ্রী, সো আমি এখানে অল্প কিছু পরিমাণ সামগ্রী এনে সাজিয়ে রাখছি। সব কিছু যদি ওই শোকেস থেকে নিয়ে আসি তাহলে ওইটা একদম ফাঁকা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। এই শোকেসটার পাশাপাশি আগের শোকেসটাও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, কারণ সেখান থেকে আমি কিছু জিনিস বের করছি, কিছু ঢুকাচ্ছি, আর সেটা যদি এখন গুছিয়ে না রাখি তাহলে দেখতে খারাপ লাগবে, তাই আমি পাশাপাশি দুইটা শোকেজই গুছাচ্ছি, বাট ওটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি না। তো এই ডিনার সেটটা আমার গোছানো হয়ে গিয়েছে। শোকেস গোছানোর কাজটি শুরু করেছিলাম দুপুরের রান্নার ফাঁকে ফাঁকে, সেই সময়টাতে আমি পুরোপুরি শোকেসটা গুছাতে পারিনি, কারণ দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে, নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে, ছোট ছেলের টিচার আসবে, তাকে গোছল খাওয়ানো সব কিছু করতে হবে, এরপর হচ্ছে বড় ছেলেকে স্কুল থেকে আনতে হবে। সব কিছু এলোমেলো রেখে আমি চলে গেলাম বড় ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে বাসায় আসতে আসতে একেবারে সন্ধ্যা নাগাদ, তখন আর এগুলো গুছাতে আসেনি। সন্ধ্যার কিছু কাজকর্ম নাস্তা পানি সেরে আবারও রাতের বেলা চলে আসলাম এই শোকেসটা গোছানোর জন্য।
কালো রঙের ভীষণ সুন্দর এই ডিনার সেটটাও কিন্তু আমাদের নিজেদের কেনা নয়, এটা পেয়েছিলাম হচ্ছে আমার হাজবেন্ডের অফিস থেকে অফিসিয়াল একটা র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসাবে পেয়েছিল। আর এই পুরস্কারটা যেদিন পেয়েছিল সেদিনও আমার চ্যানেলে দেখিয়েছিলাম এই গিফট বক্স, সবাই অনেক পছন্দ করেছিল আমার এই কালো রঙের ডিনার সেট। আর পার্সোনালি আমি তো কালো বেশি পছন্দ করি, তাই আমারও অনেক পছন্দ এই ডিনার সেটটা। অনেকেরই অনেক ধরনের শখ থাকে, ক্রোকারিস কেনাকাটাও একটা শখের ব্যাপার। অনেকেই দেখেছি বিভিন্ন সময় শখ করে ক্রোকারিস কেনাকাটা করতে। আমার ক্রোকারিসের উপর কখনোই তেমন কোনো ফ্যাসিনেশন ছিল না, তবে এখন একটু একটু করে শখ জাগে ক্রোকারিস সামগ্রী কিনতে। আমার ক্রোকারিস কেনার শখটা হয়েছে মূলত ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে। অনেক আপুদের ভিডিওতে দেখেছি অনেক সুন্দর সুন্দর ডিশের মধ্যে খাবার পরিবেশন করতে, সেই থেকে শখ। তাই আমি অল্প সংখ্যক কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, আর যা যা শোকেজে আছে তার বেশিরভাগই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গিফট পেয়েছি, লটারিতে পেয়েছি। অল্প পরিমাণ আমি কিনেছি ইউটিউবে আসার পর। পুরো শোকেসটা আমি গুছিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিয়েছি প্ল্যান্ট, যেগুলো হচ্ছে রিয়েল প্ল্যান্ট। আমার এই শোকেজে খুবই অল্প পরিমাণ জিনিসপত্র আছে, তাই চিন্তা করলাম কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। সেই চিন্তা থেকে আইডিয়া হলো জিনিসপত্রের ফাঁকে ফাঁকে ইনডোর প্ল্যান্টগুলো দেওয়া। ইনডোর প্ল্যান্টগুলো দেওয়ার ফলে আমার সাধারণ জিনিসগুলো অসাধারণ হয়ে গেল। আমার জিনিসপত্রগুলো খুব বেশি যে এক্সপেন্সিভ তা না, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, আর সব কিছুই কত অসাধারণ লাগছে দেখতে এই গাছগুলো দেওয়ার ফলে। ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু ঘরেই ভালো থাকে, তবে মাঝে মাঝে আলো বাতাসে দিলে আরও বেশি ভালো হয়। যারা গাছপালা লাগান তারা তো নিশ্চয়ই জানেন, বাড়িতে অনুষ্ঠানাদি হলে কিংবা যদি গেস্ট আসে তখন আমরা এই ইনডোর প্ল্যান্ট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি শোকেজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, অথবা ইনডোর প্ল্যান্ট দিয়ে আমরা ঘরও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এতে করে যারা আসবেন তারাও কিন্তু আপনার রুচির প্রশংসা করবে। আমি প্ল্যান্টসগুলো বসিয়েছি রিসাইকেলিং পানির খালি বোতলগুলো কেটে, যেখানে একেবারেই খরচ নেই। আপনারা চাইলে সুন্দর সুন্দর টব কিনে গাছ লাগাতে পারেন, তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমি সবসময় চেষ্টা করি খরচ বাঁচিয়ে কিংবা কম খরচে ভালো কোনো কিছু করা যায় কি না। খরচ বাঁচিয়ে যদি ভালো কোনো কিছু করা যায় তাতে মন্দ কী? এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছেন শোকেজের উপরের পার্ট কেমন হয়েছে জানাবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শোকেজের কাউন্টার। কাউন্টারের একটা কর্নারে আমি মাইক্রোওয়েভ রেখেছি আর মাইক্রোওয়েভের উপরে এই গাছটা দিয়েছি। গাছের মধ্যে আমি কয়েকটা পাথর দিয়েছি যাতে মাটিগুলো না দেখা যায়। ওভেনের পাশেই আমি রেখেছি হচ্ছে ইলেকট্রিক কফি মেকার, যেখানে মাঝে মাঝে কফি বানিয়ে খাওয়া যায়। রাতের বেলা হঠাৎ যদি মন চায় যে কফি খেতে, তখন আর কিচেনে যেতে হয় না, এখান থেকেই কফিটা বানিয়ে খেতে পারি। পাশেই কফি পাউডার রাখা আছে। আর এখানে পানিতে আমি কিছু প্ল্যান্ট দিয়েছি। এখানে রয়েছে একটা গ্লাস স্ট্যান্ড, তার পাশে কিছু আর্টিফিশিয়াল ফুল, আর এখানে হচ্ছে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম রয়েছে। এটা আমি হাতের কাছেই রেখেছি যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে পারি। আর তার পাশেই হচ্ছে একটা ফলের ঝুড়ি। আর এই কাউন্টারটা কিছুদিনের মধ্যেই মার্বেল বসিয়ে দেব, সময়ের জন্য আর কি বসাতে পারছি না। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শোকেজের একেবারে নিচের পার্ট, ক্যাবিনেট আর ড্রয়ার। এখনও তেমনভাবে এগুলো গুছিয়ে রাখিনি, তারপরও হাতের কাছে যা পাই তাই রেখে দিই। যেহেতু পুরো শোকেসটা টুট দিয়েছি তো এগুলো আর বাকি থাকবে কেন। এটা হচ্ছে আমার হাতের গ্লাভস, ওয়ান টাইমার প্লাস্টিক গ্লাভসগুলো। আর এটা হচ্ছে কাপড় নাড়ার ক্লিপ, আর এটা হচ্ছে সিলিকনের হ্যান্ড গ্লাভস আছে। আর এটা দিয়ে আর কি থালা বাসনও মাজা যায়। এখনও ইউজ করিনি, যখন ইউজ করব তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। কিছু ভেজলিন টেজলিন আছে আর কি এখানে। সাদা কাপড়টা যে দেখতে পেলেন এটাই হচ্ছে মার্কিন কাপড়, যেটা দিয়ে প্রথমেই আমি শোকেস ক্লিন করে নিয়েছিলাম। এবার আরেকটি ড্রয়ার খুললাম। এখানে যা রেখেছি তেমন কিছুই না, হাতের কাছে যা পাই আর কি। এখানে আছে একটা মেহেদির কোন, তারপরে এটা হচ্ছে ড্রেসিং টেবিলের চুড়ি স্টিক, আর আছে একটা সেলফি স্টিক, আর এখানে লুডুর গুটি আছে, তারপর আছে হচ্ছে বাচ্চাদের পেন্সিল টেন্সিল রাখার একটা ব্যাগ, কস্টে পিন এই আর কি। আরেকটি ড্রয়ার খুলে নিলাম। এখানে যা আছে এগুলো হচ্ছে শোকেজের ক্লাম্প, তারপরে টেস্টার, স্ক্রুড্রাইভার, তারপরে ইউজ করা কিছু লাইট আছে, আর এই সমস্ত জিনিসপত্রই আর কি এখানে রেখে দিয়েছি। তো এগুলো সরিয়ে ফেলবো, এখানে রাখবো না। এখনও আমাদের ঘরের কিছু কিছু কাজ বাকি আছে, তাই সব কিছু আর কি সরাচ্ছি না। আর এই ড্রয়ারটা একেবারেই খালি পড়ে আছে, জাস্ট একটা বক্স আছে এখানে। তো এটা কিসের বক্স ঠিক এখনও খুলে দেখিনি। 4 নম্বর ড্রয়ারে রেখেছি হচ্ছে বাচ্চার কোরআন আম্পারা।
এখানে আর কিছুই রাখবো না, কারণ এখানে কোরআন রাখা হয়েছে। এবার নিচের ক্যাবিনেটগুলো দেখাচ্ছি খুলে খুলে। প্রথম ক্যাবিনেটে যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে আমার বেকিংয়ের যাবতীয় জিনিসপত্র। এখানে কেক বানানোর সব কিছু আছে, কেক বানাতে এবং কেক ডেকোরেশন করতে যা যা লাগে এখানে সব কিছুই কিন্তু আছে। আর পাশেই রেখেছি হচ্ছে কিছু বক্স, যেগুলো এয়ারটাইট বক্স। তো অনেক বড় ক্যাবিনেট, তো অনেক কিছুই এখানে রাখা গিয়েছে। এরপরের ক্যাবিনেটটা আমি একটু খুলে দেখাচ্ছি কি রেখেছি। এখানে রেখেছি হচ্ছে গুঁড়া দুধ, তারপরে হচ্ছে 2 প্যাকেট টি ব্যাগ, মুড়ির যে গ্যালনটা আছে সেটাও রেখেছি। এখানে কেকের টার্ন টেবিলটা রেখেছি, সেমাইয়ের একটা ব্যাগ রেখেছি, টিস্যু পেপার রেখেছি, আর একটা মাল্টি প্লাগ রেখেছি। আর কি যা যখন যেটা পায় রেখে দেয়, কারণ বাইরে থেকে দেখা যায় না। এই একটা সুবিধা আছে এই ক্যাবিনেটগুলোর, ভিতরে কী কী রাখছি বাইরে থেকে কোনো কিছুই দেখা যায় না, এলোমেলো করে রাখলেও দেখা যায় না। এই ক্যাবিনেটটার মধ্যে রেখেছি ডাইনিং টেবিলের বিভিন্ন রানার প্লাস্টিক, তারপরে ছাদে যে কাপড় দেয় সেই কাপড়ের ক্লিপ, ছোট ছোট 2টা মগ, রিসাইক্লিং বোতল, তারপরে হচ্ছে ছোট্ট একটা খুন্তি, এটা রাস্তা দিয়ে হাঁটার সময় খুব পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছিলাম। আর আছে হচ্ছে সনি ক্যামেরার স্ট্যান্ড, যেটা আমি কখনো ব্যবহার করি না, কারণ মোবাইল ব্যবহার করতে আমার বেশি ভালো লাগে, মোবাইলের ক্যামেরাটাই আমি ব্যবহার করি। এই ছিল আমার পুরো ডাইনিংয়ের শোকেস ট্যুর, কেমন হয়েছে জানাবেন। তো আমি 2টো শোকেজেই বাগাবাগি করে জিনিসপত্রগুলো রেখেছি, আর একটা শোকেস আপনাদের সাথে দেখাইনি, একটা দেখাতেই অনেক সময় চলে গেল। তো আমার আজকের এই শোকেস ট্যুর কেমন হয়েছে আর আইডিয়াটা কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।